আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এটা করে দেখাবো। এটা আপনারা যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন, এইভাবে জয়েন করে করে অনেক বড় করে কুশন কভারের জন্য করতে পারেন, টেবিল ম্যাট বা গ্লাস ম্যাট যে কোনো কিছুর জন্য বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখন আটটা চেন করব। আটটা চেন হওয়ার পরে প্রথম যে চেন আছে, এই সেই চেনের মধ্যে থেকে স্লিপ স্টিচ করে দেব। এখন চারটা চেন করে নেব। চারটা চেন করার পরে যে লুপটা তৈরি হয়েছে আমাদের, এই লুপের মধ্যে ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি করার পরে একটা চেন নেব, এরপর আবার ডাবল ক্রোশি করব। আবার একটা চেন নেব। ডাবল ক্রোশি, একটা চেন, এভাবে করে আমি মোট 12টি ডাবল ক্রোশি করে নেব। আমি এখন এই তো শেষের ঘরে চলে আসছি। এখন এই যে 1 2 3, এখানে 3 নম্বর যে চেনটা, এই 3 নম্বর চেনের ঘরে এটাকে জয়েন করে দেব। এবার এখানে আমি আরো 6টা চেন করব। ছয়টা চেন করার পরে আমি পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশি করব। এরপর 3টা চেন, আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশি। আবারও 3টা চেন, পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশি এবং আবার 3টা চেন।
এভাবে করে এই রাউন্ডটা আমি পুরোটা করে নেব। তো আমি এটার শেষ প্রান্তে চলে আসছি। এখন এখান থেকে যে 1, 2, 3 নাম্বার চেনে আমি জয়েন করে দেব। এখন আমি এই যে পরবর্তী ঘরে গিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপরে এই ঘরে আমি 3টা চেন করব। এখন আমি ডাবল ক্রোশেট মতোই করব, কিন্তু ডাবল ক্রোশেতে যেমন আমরা দুইবার লুপটা নিয়ে নিই, এখানে একবার করে নেব। একবার নিলাম, আবার আরেকবার, এখানে আবার একটা লুপ ছেড়ে দিলাম, আরও কিন্তু তিনটা থেকে যাচ্ছে। আবার নিব, আবারও একটা লুপ ছেড়ে দিলাম, এবার আরও তিনটা থেকে গেল। তোমার এখানে মোট 4টা হলো ডাবল ক্রোশি। এখন এটার মধ্যে দিয়ে সবগুলোর ভিতর দিয়ে আমি একবারে বের করে নেব। এটা করলে হয় কি আর কি, এই পাতাগুলোর মতন হয় দেখতে এটা। তো এখন আমি এখানে একটা চেন করলাম, এখন আমি আরও 5টা চেন, মানে মোট 6টা চেন এখানে করে নিতে হবে। 2, 3, 4, 5, 6। এরপর এই যে পরবর্তী ঘরে গিয়ে ঠিক একইভাবে ডাবল ক্রোশির মতোই নিব, কিন্তু একবার লুপ ছেড়ে নেওয়ার পরে এই লুপটা আর ছেড়ে দেবো না, এখানে আবার ধরে নিব। এভাবে করে চারটা করে করে নেব। আবার 6টা চেন করে নিলাম। এখানে 3টা হলো, আরো একটা এবার আমি সবগুলো লুপ একসাথে ছেড়ে দেব।
এইভাবে করে এই রাউন্ডটা শেষ করব। তো আমি এই রাউন্ডেরও শেষ পর্যায়ে চলে আসছি। এখন এখান থেকে যে 2-3-এ 3 নম্বর চেনের মধ্যে জয়েন করে দেব। তো এইভাবে করে আমার 3 নম্বর রাউন্ডটা শেষ হলো। এখন আমি এই ঘরে যাব, এই ঘর থেকে কাজ শুরু করব। এর জন্য আমাকে স্লিপ স্টিচ করে এই ঘরে যেতে হবে। এখন আমি 3টা চেন করব। তিনটা চেন সমান আমার একটা ডাবল ক্রোশি, তো আমি এখানে আরো 5টা ডাবল ক্রোশি করব। হয়ে গেল আমার 6টা ডাবল ক্রোশি। এখন আমি এখানে আবার 6টা চেন করব। ছয়টা চেন করার পরে আমি এই একই ঘরে আরো 6টা ডাবল ক্রোশি করব। তো এখানে আমার এই যে এই 6টি 6টি করে ডাবল 12টি ডাবল ক্রোশি করা শেষে আমি এখন এখানে একটি চেন করে নেব। চেনটা করে নেওয়ার পরে আমি এই যে এই পরবর্তী লুপের মধ্যে গিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। এখানে একটি সিঙ্গেল ক্রোশি করার পরে আমি এখন আরও 6টি চেন করব। ছয়টি চেন হয়ে গেল। এখন আমি আবার এই যে এই ঘরে চলে যাব, পরবর্তী যে ঘরটা সেই ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে নেব এবং একটি চেন করে নেব। তারপর আমি এখানে একটি প্যাচ দিয়ে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশি করব 6টি। সেই আগের মতো আবার 6টি ডাবল ক্রোশি করার পরে আমি 6টি চেন করে নেব। তারপরে ওই একই ঘরে আবার 6টি ডাবল ক্রোশি করব।
হয়ে গেল আমার এখানে 6টি ডাবল ক্রোশি। এখন আমি 6টি চেইন করব, 2 3 4 5 6, 6টি চেইন করার পরে ওই একই ঘরে আবার 6টি ডাবল ক্রোশি, তাহলে আমাদের এই যে এই এই জায়গাটা তৈরি হবে। আবার তিন চার পাঁচ ছয়, এখানেও আমার 6টি ডাবল ক্রোশি করা হয়ে গেল। এখানে আমি আবার একটি চেন করে নেব এবং এই পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি দেব এবং 6টি চেন, 2 3 4 5 6, এই 6টি চেন করার পরে আমি আবার এই যে পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব এবং এখান থেকে প্যাচটা নিয়ে আমি আবার পরবর্তী ঘরে গিয়ে এভাবে ডাবল ক্রোশি করে নেব, 6টি 6টি করে 12টি, 6টির মাঝখানে 6টি করে চেন। তো এইভাবে করেই আমি বাকি রাউন্ডটা শেষ করে নেব। তো এইভাবে করে আমি এই যে শেষের ঘরে চলে আসছি, একদম শেষ প্রান্তে। এই শেষ প্রান্তে এসে আমাকে এখানে একটা, যেহেতু আমি এখানে 6টা চেন নিয়েছি, আমি দেখাচ্ছি আবার, যে 6টা চেন করে নিয়েছি আমি, সেখান থেকে আমি এই যে পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। করার পরে কিন্তু আমি আর কোনো চেন নিব না, এখানে চেন না নিয়ে আমি যে এখানে 3 নম্বর যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে 3 নম্বর চেনের মধ্যে গিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে দিব, তাহলে এই যে হয়ে যাবে। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনাদের, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন এই যে 1 2 3 4 নম্বর রাউন্ড শুরু করেছি, 4 নম্বর রাউন্ডের এটা আমি করছি এখন। এই যে এই জায়গাটা, এখানে আমি 6টা ডাবল ক্রোশি করেছি। 6টা ডাবল ক্রোশি করার পর আমার যে এখানে 6টি চেন নিয়েছি, এই 6টি চেনের জায়গা থেকেই আমি এটার সঙ্গে এটা জয়েন করব। তো আমি দেখাচ্ছি আমি কিভাবে জয়েন করি। এখন আমি 6টা, যে 6টা চেন করে এই জায়গাটা করেছি, আমি কিন্তু 6টা চেন এখন করব না, এখন করব 3টা চেন, 2 3, 3টা চেন করার পরে যে কোনো একটি জায়গা নিয়ে নিব আমি এটার সাথে জয়েন করার জন্য। এই যে জাস্ট এটার ভেতর দিয়ে নিয়ে এখানে আবার বাকি 3টা চেন করে নেব। এখন আমি ওই একই ঘরে আরো 6টা ডাবল ক্রোশি করব।
হয়। তো এটা হয়ে গেল, এখন আমি আবার পরবর্তী যে ঘরে যাব তার আগে একটি চেন করে আমি পরবর্তী ঘরের সাথে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। এখন 6টি চেন করব, সরি 6টি না, এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আমাদের যে এই যে এই জায়গাটা এটার সাথে জয়েন করে নিতে হবে। এখানে নিয়ে বাকি আরো 3টা চেন আমি করে নিব। এখানে 3টা চেন হয়ে যাওয়ার পরে আমি যে এখানে এই পরবর্তী ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশে নিব। দেন একটি চেন নিব, তারপর আমি এই যে এই পরবর্তী ঘরে আবারও 6টি ডাবল ক্রোশি করব। এই যে আমি 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি, এখন আবার 3টি চেন। করার পরে এই যে আমার যে এই যেহেতু এটার সঙ্গে জয়েন হবে, তো এই যে এটার মধ্যে দিয়ে নিয়ে আবার বাকি 3টা চেন করে নেব। এরপর এই ঘরে আরো 6টি ডাবল ক্রোশি করব। হয়ে গেল আমার 6টি ডাবল ক্রোশি, এবার একটি চেন। দেন আমি পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি দেব, এবং আবার 6টি চেন। তারপরে আবার এই যে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি, একটি চেন নিয়ে পরবর্তী ঘরে গিয়ে আবার 6টি ডাবল ক্রোশি, দেন 6টি চেন, তারপর আবার 6টি ডাবল ক্রোশি। এভাবে করে বাকি রাউন্ডটা শেষ করব। তো এইভাবে করেই আপনারা যতগুলো ইচ্ছে জয়েন করতে পারেন। যখন এদিকে জয়েন করা শুরু করবেন তখনও ঠিক এভাবে এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এভাবে করে ইচ্ছে মতো জয়েন করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন।